বিভিন্ন জেলায় আবাস যোজনা দুর্নীতির অভিযোগে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে আবাস যোজনা প্রকল্পের কাজ কেমন হয়েছে তা খতিয়ে দেখতে রাজ্যের দিল্লির টিম। এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, আবাস যোজনা কেন্দ্রীয় প্রতিনিধি ঘুরে কি হবে, এর আগেও সেন্ট্রাল টিম ঘুরেছে, ঘুরুক ভবিষ্যতেও ঘুরবে। সেন্ট্রাল টিম ঘুরছে, এর আগেও ঘুরেছে, আগামী দিনেও ঘুরবে। সুতরাং কেন্দ্রের টিম আছে, কেন্দ্রের সরকার আছে, কেন্দ্রে কেন্দ্র একটি বিশেষ রাজনৈতিক দল যারা পরিচালক, তো তারা যদি টিম পাঠায় তো টিম আসবে, ঘুরবে, দেখবে, রিপোর্ট দেবে। শুক্রবার গান্ধীমূর্তির পাদদেশে অবস্থানরত 65 জন চাকরি প্রার্থীকে স্কুল সার্ভিস কমিশনের ডাকা প্রসঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায় জানান, এটা ভালো খবর। এখন বিষয়টা কোর্ট, আদালত এবং সরকার, সুতরাং যা নির্দেশ পাচ্ছি এবং কনসার্ন সংস্থা সেই নির্দেশ মতো কাজ করছে, এটা তো ভালো খবর।